আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ তৈরি করে দেখাচ্ছি হোটেলের মতো লোভনীয় স্বাদের আলু পুরি। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে দারুণ মজার এই আলু পুরিটি বানিয়ে নিতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি সবার অনেক ভালো লাগবে। আলু পুরি বানানোর জন্য প্রথমে আলুর পুরটা রেডি করব। এর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজের বেরেস্তা, এর সাথে দিচ্ছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী কিছুটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এক চা চামচ দিচ্ছি চাট মশলা, তবে হাতের কাছে চাট মশলাটা না থাকলে এর পরিবর্তে বিট লবণটাও দিতে পারেন। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একবারে না দিয়ে পরে টেস্ট করেও দিতে পারেন। সবকিছুকে ভালোভাবে চটকে নেওয়ার পরে এতে কিছু ফ্রেশ ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে খুব বেশি চটকানোর দরকার নেই, জাস্ট একটু মিশিয়ে নিলেই হবে। আর এখন দিচ্ছি আলু। আমি তিনটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে গরম অবস্থায় ভালোভাবে চটকে রেখেছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পরে চটকে নিতে গেলে আবার আঠা আঠা হয়ে যেতে পারে, তাই গরম অবস্থায় একটু চটকে রাখবেন। আলুটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এবার আলুর পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি পুরির জন্য ডো তৈরি করে নিব। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, এর সাথে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। এখন পুরিটাকে আরও একটু টেস্টি করতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, সাথেই 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করব। আর এই ডোটা খুব বেশি নরম বা সিঙ্গারার মতো খুব বেশি শক্ত হবে না, মোটামুটি মিডিয়াম কনসিস্টেন্সির একটা ডো তৈরি করে নিতে হবে। মাখানো হয়ে গেলে এটাকে রেস্টে রাখবো 15-20 মিনিটের জন্য। এর থেকে বেশি সময় রাখা যাবে না, জাস্ট 15-20 মিনিট রাখলেই হবে। একটা ভেজা পাতলা সুতি কাপড় দিয়ে ভালোভাবে ঢেকে রাখছি যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায়। 15 মিনিট পরে আমার ডোটা পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে আরও একটু মথে নিব যাতে সুন্দর সফট হয়। কিছুক্ষণ মথে নেওয়া হয়ে গেলে চলে যাচ্ছি পুরি বানাতে। হাতের সাহায্যে পছন্দ অনুযায়ী পুরির সাইজ বুঝে একটু ডো নিয়ে নিচ্ছি। আর এবার হাত দিয়ে প্রথমে একটু গোল করে নিয়ে চারপাশ থেকে টেনে টেনে ছড়িয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যেন মাঝখানটা একটু মোটা আর চারপাশটা বেশ পাতলা হয়। এবার প্রথমে আমি যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা আলুর পুর নিয়ে নিচ্ছি। খুব বেশি পুর না নিয়ে কিছুটা কম পরিমাণে পুর দিয়ে বানালেই পুরিটা পারফেক্ট হয়। পুরটা দেওয়ার পরে চারপাশ থেকে মুড়িয়ে ভালোভাবে একটু পেঁচিয়ে বসিয়ে দিতে হবে। সব দিকে যাতে সমানভাবে ছিল হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সবার বোঝার সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি। এভাবে সবগুলো বানিয়ে নিয়ে আমি ঢেকে রাখছি। আর বেলার জন্য আটা দিয়ে বেলবেন না, সামান্য একটু তেল মেখে বেলতে হবে। চারপাশ থেকে আঙুল দিয়ে ছড়িয়ে নিব। এবার বেলুনি দিয়ে সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা করে বেলতে হবে। খেয়াল রাখবেন যেন মাঝখানে খুব বেশি প্রেশার না পড়ে, তাহলে পুরটা বেরিয়ে আসতে পারে। হালকা হাতে প্রেস করে পুরিটা বেলে নেবেন। মোটা বা পাতলা যে কোনোভাবেই বেলতে পারেন, যে যেমন পছন্দ করেন সেভাবে বেলে নেবেন। এখন পুরি ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম না হলে কিন্তু পুরিটা ফুলবে না, তাই তেলটাকে ভালোভাবে গরম করে চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু কম রেখে পুরিগুলোকে ভাজতে হবে। পুরিটা তেলে ছানার কিছুক্ষণ পরে এভাবে ভেসে উঠতে শুরু করবে। কিছুক্ষণ অপেক্ষা করলে পুরোটা ফুলে যাবে, চাইলে এভাবে একটু প্রেস করেও দিতে পারেন।
পুরিতে যদি কোনো ছিদ্র না থাকে তাহলে প্রতিটা পুরি খুব সুন্দরভাবে ফুলবে। আর আমি পুরিগুলোকে ভেজে একটা কিচেন টিস্যুর উপরে নিয়ে নিচ্ছি। আর গরম গরম এই পুরিগুলো তেঁতুলের টক বা যে কোনো ধরনের ছচের সাথে খেতে খুবই দারুণ লাগবে। পুরিটা খুব দারুণ ফুলকো আর নরম হয়েছে, আর ভেতরটা দেখতে পাচ্ছেন খুবই দারুণ হয়েছে মাশাল্লাহ। আশা করি বাসায় ট্রাই করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।